ইউরো চ্যাম্পিয়ন বাছাই পর্বের ম্যাচ খেলতে নতুন কোচ রবার্ট মার্টিনেজের অধীনে অনুশীলনে যোগ দিয়েছেন রোনালদো। এদিকে বাছাই পর্বে ফ্রান্স দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়েও চলছে আলোচনা। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। শুরু হয়ে গেছে জাতীয় দলের ব্যস্ততা। ক্লাব ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে মাঠে নামতে দলের সাথে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপের স্মৃতিচারণে এখনও চোখে জল আসে CR7-এর। নিজের পারফরমেন্সে উজ্জ্বল করতে পারেনি বিশ্বকাপের স্মৃতিটা, পারবেই বা কিভাবে, সুযোগ মিলেছেই বা কোথায়। তবে এখন একেবারেই ভিন্ন আবহাওয়া, ভিন্ন কোচ। পর্তুগিজ সুপারস্টারের সাথে কোচের রসায়নটা জমবে বেশ। প্রথম দিনের অনুশীলনে দুজনের গল্প আড্ডায় তা অনেকটাই পরিষ্কার। এদিকে বাছাই পর্বকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি কিলিয়ান এমবাপ্পেকে। তবে তার অনুপস্থিতিতেও তাকে নিয়ে হয়েছে কথা, চলেছে আলোচনা। ফ্রান্সকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া উগো লরিস বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এসেছিল অধিনায়কত্ব প্রসঙ্গ, উঠেছে এমবাপ্পের নাম। তবে কোচের মুখে সোজাসাপটা উত্তর, আমার কাছে এখনো কয়েকদিন সময় আছে, এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলবো। অবশ্যই এমবাপ্পে সেই ফুটবলারদের মধ্যে একজন। হয়তো পরবর্তী সংবাদ সম্মেলনে আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার জানাতে পারবো অধিনায়কের নাম। এই ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। সেই জায়গায় কিলিয়ান এমবাপ্পের অধিনায়কত্ব নাকি অভিজ্ঞ কাউকে এই গুরু দায়িত্ব দেবে কোচ, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, নিউজ 24।